नमस्कार बंधुरा, तुम्हारे सबा के स्वागत जाना जिके पॉइंट 365 यूट्यूब चैने। आज के मुघल साम्राज्य सूचना के पतन सम्पूर्णता नहीं विस्तारित आलोचना कर भिडियोर मध्य जो प्रश्नगुल खूबी कमन चैप्टर के प्राय थे कम्पिटिटिव एक्साम से ही समस्त प्रश्नगुलो आज के रही है भिडियोर मध्य। भिडियो पुरोटा देखो, आशा करीडियो तुम्हारे भलो लागे और तुम्हारा अनेक प्रश्न चैप्टर के कमन पे जा। যারা চ্যানেলে নতুন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। এক নাম্বার প্রশ্ন, মুঘল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তর বাবর। দু নম্বর প্রশ্ন, বাবর কোন সালে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর 1526 খ্রিস্টাব্দে। তিন নম্বর প্রশ্ন, বাবরের অধীনে মুঘল সাম্রাজ্যের রাজধানী কী ছিল? উত্তর আখড়া। চার নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক তার ধর্মীয় সহনশীলতার নীতির জন্য পরিচিত? উত্তর হচ্ছে আকবর দ্য গ্রেট। পাঁচ নম্বর প্রশ্ন, আকবর কর্তৃক নির্মিত আগ্রার বিখ্যাত দুর্গের নাম কি? উত্তর হচ্ছে আগ্রা ফোর্ট। ছ নম্বর প্রশ্ন, আকবরের জীবনী আকবর নামার রচয়িতা কে? উত্তর আবুল ফজল। সাত নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট তাজমহল নির্মাণের জন্য বিখ্যাত? উত্তর হচ্ছে শাহজাহান। আট নম্বর প্রশ্ন, তাজমহল কেন নির্মিত হয়েছিল? উত্তর শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের সমাধি হিসেবে। ন নম্বর প্রশ্ন, শেষ শক্তিশালী মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হচ্ছে ঔরঙ্গজেব। দশ নম্বর প্রশ্ন, কোন শাসক অমুসলিমদের ওপর জিজিয়া কর আরোপের জন্য পরিচিত? উত্তর ঔরঙ্গজেব। এগারো নম্বর প্রশ্ন, প্রথম মুঘল সম্রাট কে তার প্রতিকৃতি সহ একটি মুদ্রা জারি করেছিলেন? উত্তর হচ্ছে জাহাঙ্গীর। বারো নম্বর প্রশ্ন, আকবরের দরবারে বিখ্যাত ফার্সি কবির নাম কি? উত্তর মীর তাকি মীর। তেরো নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক মনসবদারি প্রথা চালু করেন? উত্তর আকবর। চোদ্দো নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের সরকারি রাষ্ট্রধর্ম কি ছিল? উত্তর ইসলাম। পনেরো নম্বর প্রশ্ন, আকবরের নাতি এবং একজন বিখ্যাত মুঘল শাসক কে ছিলেন? উত্তর শাহজাহান। ষোলো নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক জাহাঙ্গীর অর্থ বিশ্বজয়ী নামে পরিচিত ছিলেন? উত্তর নূর উদ্দিন মুহাম্মদ সেলিম। সতেরো নম্বর প্রশ্ন, সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট কাকে বিবেচনা করা হয়? উত্তর আকবর। আঠেরো নম্বর প্রশ্ন, মুঘল ইতিহাসে পলাশির যুদ্ধের তাৎপর্য কী? উত্তর এটি ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা করে। উনিশ নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের রাজস্বের প্রধান উৎস কী ছিল? উত্তর ভূমি রাজস্ব। কুড়ি নম্বর প্রশ্ন, কোন ইউরোপীয় বাণিজ্য কোম্পানি মুঘল আমলে ভারতে নিজেদের প্রতিষ্ঠা করেছিলো? উত্তর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। একুশ নম্বর প্রশ্ন, 1857 সালে সিপাহি বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ। বাইশ নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক তার পিতা শাহজাহানকে আগ্রার দুর্গে বন্দী করেছিলেন? উত্তর ঔরঙ্গজেব। তেইশ নম্বর প্রশ্ন, শাহজাহানের স্ত্রী এবং তার সন্তানদের মা কে ছিলেন? উত্তর মমতাজ মহল। চব্বিশ নম্বর প্রশ্ন, মুঘল ইতিহাসে ময়ূর সিংহাসনের তাৎপর্য কী? উত্তর এটি ছিল মুঘলদের সম্পদ ও ক্ষমতার প্রতীক, মহামূল্যবান একটি বিশাল সিংহাসন। পঁচিশ নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক দিল্লির লালকেল্লার দায়িত্ব দিয়েছিলেন? উত্তর শাহজাহান। ছাব্বিশ নম্বর প্রশ্ন, ইউরোপীয় শক্তির সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর আকবর। সাতাশ নম্বর প্রশ্ন, পানিপথের যুদ্ধের তাৎপর্য কী? উত্তর এটি ছিল একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ যা মুঘল সাম্রাজ্যের ভাগ্যকে রূপ দিয়েছিল। আঠাশ নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসকের ডাকনাম ছিল আলমগীর যার অর্থ বিশ্বজয়ী? উত্তর ঔরঙ্গজেব। উনত্রিশ নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট তার সঙ্গীত প্রেম এবং সঙ্গীতজ্ঞের পৃষ্ঠপোষকতার জন্য পরিচিত ছিলেন? উত্তর জাহাঙ্গীর। তিরিশ নম্বর প্রশ্ন, আকবরের দিন ই ইলাহি কি? উত্তর আকবর কর্তৃক প্রবর্তিত একটি সমন্বিত ধর্ম যা বিভিন্ন ধর্মের উপাদানকে মিশ্রিত করে। একত্রিশ নম্বর প্রশ্ন, আকবরের প্রারম্ভিক বছরগুলিতে কে রাজা ছিলেন? উত্তর বৈরাম খান। বত্রিশ নম্বর প্রশ্ন, শ্রীনগরের শালিমার বাগ নির্মাণের জন্য কোন মুঘল শাসক দায়ী ছিলেন? উত্তর জাহাঙ্গীর। তেত্রিশ নম্বর প্রশ্ন, তাজমহল কোন স্থাপত্যশৈলীর উদাহরণ? উত্তর মুঘল স্থাপত্য। চৌত্রিশ নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসককে তার নিজের পুত্র ঔরঙ্গজেব বন্দী করেছিলেন? উত্তর হচ্ছে শাহজাহান। পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন, মুঘল দরবারের প্রাথমিক ভাষা কী ছিল? উত্তর ফার্সি। ছত্রিশ নম্বর প্রশ্ন, আকবরের দরবারে বিখ্যাত শিল্পী ও চিত্রশিল্পী কে ছিলেন? উত্তর বাসওয়ান।
37 নম্বর প্রশ্ন, মুঘল চিত্রশৈলীর তাৎপর্য কি? উত্তর, এটি ভারতীয় এবং পার্সিয়ান শৈল্পিক ঐতিহ্যের মিশ্রণের প্রতিনিধিত্ব করে। 38 নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক তামাক ব্যবহার নিষিদ্ধ করেছিলেন? উত্তর, জাহাঙ্গীর। 39 নম্বর প্রশ্ন, মুঘল দরবারে প্রথম ইউরোপীয় পরিব্রাজক কে? উত্তর, ভাস্কো দা গামা। 40 নম্বর প্রশ্ন, মুঘল উদ্যানের তাৎপর্য কি? উত্তর, তারাবাগানের নকশায় প্রকৃতি এবং নান্দনিকতার প্রতি মুঘলদের ভালোবাসা প্রতিফলিত করে। 41 নম্বর প্রশ্ন, প্রথম মুঘল শাসক কে একটি প্রমিত মুদ্রা ব্যবস্থা জারি করেন? উত্তর, শেরশাহ সুরি। 42 নম্বর প্রশ্ন, আকবরের সমাধিতে বিখ্যাত শিলালিপি কি? উত্তর, আল্লাহু আকবর, অর্থ আল্লাহ মহান। 43 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট হিসেবে ঔরঙ্গজেবের স্থলাভিষিক্ত কে? উত্তর, বাহাদুর শাহ আয়। 44 নম্বর প্রশ্ন, একসময় মুঘল কোষাগারের অংশ ছিল এমন একটি বিখ্যাত হীরার নাম বলো? উত্তর, কোহিনূর। 45 নম্বর প্রশ্ন, আকবরের উপর উল্লেখিত প্রভাব বিস্তারকারী বিখ্যাত সুফি গায়ক কে ছিলেন? উত্তর, শায়ক সেলিম চেস্তি। 46 নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক লালকেল্লা কমপ্লেক্সে মোতি মসজিদ নির্মাণ করেছিলেন? উত্তর, ঔরঙ্গজেব। 47 নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক তার আগ্রহের জন্য পরিচিত ছিলেন? উত্তর, মোহাম্মদ শাহ। 48 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ভাষা কি ছিল? উত্তর, ফার্সি। 49 নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক ব্রিটিশদের ব্যবসার অধিকার প্রদান করে বিখ্যাত ফরমান অফ 1615 জারি করেছিলেন? উত্তর, নূর উদ্দিন মোহাম্মদ সেলিম, অর্থাৎ জাহাঙ্গীর। 50 নম্বর প্রশ্ন, 18 শতকে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কি? উত্তর, দুর্বল শাসক, বিদেশি শক্তির আক্রমণ এবং সাম্রাজ্যকে ছোট ছোট রাজ্যে বিভক্ত করা। মুঘল সাম্রাজ্যের ওপর মোট 50টা প্রশ্ন আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওতে দেওয়া প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো মুঘল সাম্রাজ্যের ওপর থেকে প্রায় এসে থাকে। আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখেছো। ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক কিন্তু আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, ভালো রেখো। ধন্যবাদ।